পাহাড়ের এত সুন্দর একটা ভিউর সাথে আজকের মর্নিংটা স্টার্ট করলাম তোমাদের সাথে। আর সকাল বাজছে 8টা, আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের লোকাল এরিয়াটা এক্সপ্লোর করতে। আর তার সাথে তোমাদেরকেও প্ল্যান দেবো দার্জিলিংয়ের ফার্স্ট ডেটা তোমরা কীভাবে কোথায় কাটাবে সেইটা প্ল্যানটা দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা বেরিয়েছি এখন। কি বাজে লাগছে আমাদের এখানে, যাদের বাড়ি তারা তাদের শুট করছে, আমাদের থেকে তো সব ভাষ হয়ে গেছে, ওরা তো টুপিও পড়ছে না। নাম আপনার স্কুল, কিন্তু আমাদের কি ঠান্ডা থেকে বাঁচার জন্য তো পড়তে হবেই। আর আমরা যাচ্ছি এখন এক্সপ্লোর করতে, কোথায় যাচ্ছি জানি না, কিন্তু একটা রাস্তা ধরে বেরিয়ে পড়েছি। পোস্ট অফিস যাচ্ছি, হ্যাঁ আমরা এখন একটা পোস্ট অফিস আছে ওখান থেকে শুরু করব। আর এখানে সকালের একটা স্কুল রয়েছে, এখানে প্রে হচ্ছে। কাল আমরা এই খতরনাক সিঁড়িটা দিয়ে গেছিলাম, তাও আবার লাগেজ নিয়ে, দুজনের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। এখানে মনে হয় 200টা সিঁড়ি রয়েছে। আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দার্জিলিংয়ের ওয়াচ টাওয়ার। আর আমরা এখন এগিয়ে চলেছি ম্যাল রোডের উদ্দেশ্যে। সামনেই রয়েছে ম্যাল রোড, যেটা গুগল ম্যাপ দেখে আমরা যাচ্ছি, আর ব্রেকফাস্ট আমরা ওখানেই করব। আর এখানে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে, যেহেতু অনেক ট্যুরের জন্য এখানে আসছে যাচ্ছে, সেজন্য অনেক গাড়ি থাকে। আর এখানে বেশিরভাগ গাড়ি চলে ডিজেলে, যার জন্য প্রচুর পরিমাণে পলিউশন রয়েছে। তো মাস্ক অবশ্যই আমার মনে হয় যে ইউজ করা প্রয়োজন। আর তার সাথে দেখো রাস্তায় যেতে যেতেই এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাচ্ছি। আসলে ওয়েদারটাই এত সুন্দর, ক্লিয়ার রয়েছে না যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখন আর টাইগার হিলে দেখা যাওয়ার প্রয়োজন হবে না। এখানে রোড থেকেই দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে। আর আমরা এখন হাঁটছি ম্যাল রোড দিয়ে, এখন একটা ভালো রেস্টুরেন্ট খুঁজবো। এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, বাট এটা পিওর ভেজিটেরিয়ান। আর এটা দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে হোপ। এটা একটা দার্জিলিংয়েরই একটা ফেমাস একটা বেকারি শপ, যেখানে কেক, অনেক রকম বেকারি সব সব কিছুই পাওয়া যায়। প্লাস এখানে একটা রেস্টুরেন্টও করা আছে সাইডে, অনেকের মধ্যে ছবি তোলে, তাই তোমাদেরকেও দেখালাম। তারপর চলে এসেছি মেন ম্যাল রোডটা। এখানটাতে সন্ধ্যাতে অনেক বেশি হ্যাপেনিং থাকে, মেবি স্যাটারডে সানডেতে অনেক বেশি হ্যাপেনিং থাকে, হয়তো উইক অফে থাকবে না যতটা উইকেন্ডেতে থাকে। তো এখানটা অনেকটাই রোদ, এতক্ষণ বেশ শীত লাগছিলো, এখন বেশ ঠিকঠাক লাগছে রোদটা পেয়ে, না হলে অনেকটাই ঠান্ডা লাগছিলো। তো আমাদের যেহেতু ট্যুরটা আমরা প্ল্যান করছি 7 ডে ট্যুর, তার জন্য আমরা ফার্স্ট ডে যেটা সেটা নর্মালি এই লোকাল এরিয়াটা এক্সপ্লোর করব, লোকাল এরিয়াটার মধ্যেই কাটাবো। আর তোমাদের যদি 3 ডে 4 নাইট এরকম কোনো প্ল্যান থাকে, সে জায়গায় তোমরা একটা ট্যুরের প্যাকেজ নিয়ে নিতে পারো, কারণ এখানে অনেক রিজার্ভ কারগুলো নিয়ে নিতে পারো, যারা আর কি 7 পয়েন্টস বা 10 পয়েন্টস একটা প্যাকেজ দেয়। সেই প্যাকেজটা নিয়ে আমি তোমাদেরকে পরে ডিটেলসে জানাচ্ছি। তো তোমরা, তোমাদের হাতে সময় কম থাকলে আজকের ডেটা তোমরা লোকাল এরিয়াটাতে এক্সপ্লোর না করে সে জায়গায় তোমরা বেরিয়ে যেতে পারো 10 পয়েন্টসের জন্য, বা শেয়ার কারও পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা দার্জিলিং মোড়ে চলে যেতে পারো। দার্জিলিং মোড় থেকে অনেক শেয়ার কার পেয়ে যাবে অনেকটা কম খরচে, সেখান থেকে তোমরা 300-400-এর মধ্যে তোমরা জায়গাটা এক্সপ্লোর করে নিতে পারবে। আর আমাদের যেহেতু 7 ডে প্ল্যান, তার জন্য আমরা আজকে জাস্ট এখানেই থাকছি। আর এখানে একটা আননোন পার্সনের সাথে উনি একটু কথা বলছিল, উনি বললো এখানে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তো আমরাও তো এদিকটাই চলে আসলাম। আর দেখো মাউন্টেনের ভিউটা বেশ সুন্দর লাগছে, তার সাথে রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। আর আমাদের এখনও ব্রেকফাস্টটা হয়নি, রেস্টুরেন্ট আপাতত দেখতে পাইনি, এখানকার ভিউটা একটু দেখছিলাম, তাই তারপর যাব এখন রেস্টুরেন্ট দেখবো। যেহেতু মর্নিং টাইম, অনেক রেস্টুরেন্ট এখনও পর্যন্ত খোলেনি এখানে, মেবি সব কিছু 9টার দিক থেকে ওপেন করে। তো দেখি সামনে এগিয়ে যাব, কোনো রেস্টুরেন্ট ঠিকঠাক পাই কি না ব্রেকফাস্টের জন্য। আর এখানে দেখছিলাম যে এই সাইডটাই রয়েছে হচ্ছে টাইগার হিল, যেটা এখন দেখতে পাচ্ছ।
তো ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাটা যখন ওয়েদার ভালো থাকে না তখন ওখানে গেলে সানরাইজটা আর তার সাথে কাঞ্চনজঙ্ঘাটা সুন্দর ভিউটা দেখা যায়। আর এরপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে রেস্টুরেন্ট কিছু কিছু ওপেন আছে দেখলাম, তার সাথে এখানে তো শীতের পোশাকের দোকান রয়েছে দেখছি। আর পাশে সাইডে যেটা দেখছো এখানে হচ্ছে যে ঘোড়া, এখানে ঘোড়া পোষা হয় আর কি, ঘোড়াই ম্যাল রোডে অনেকে ঘোড়ায় একটা একটা বাজেট নিয়ে নেয়, দেন তাদেরকে এখানে ঘোরানো হয়। তো আমরা তারপর এখানে এসে একটা বাঙালি রেস্টুরেন্ট দেখতে পেলাম ফাইনালি, খুব একটা ভালো ছিল না মোটামুটি, বাট যেহেতু খিদে পাচ্ছে আর বেশি কিছু দেখতেও পেলাম না তাই আমরা এই হোটেলটাতেই যাচ্ছি এখন, একটু কচুরি হালকা করে জাস্ট একটু কচুরি খেয়ে নেবো সেজন্য। তো হোটেল সোনালি আর এখানে দেখতে পাচ্ছি অনেক আইটেমেরই নাম লেখা রয়েছে, বাট এখন আপাতত আমাদের ইচ্ছা ছিল একটু স্যান্ডউইচ বা ব্রেড অমলেট ব্রেড টোস্ট খাওয়ার, বাট এখানে দেখলাম পাওয়া যাচ্ছে না, কচুরি পাওয়া যাচ্ছে, তো তাই আমরা জাস্ট এক প্লেট কচুরি অর্ডার করলাম, চারটে দেবে তার মধ্যে, তার সাথে চানা ডালের একটা মানে ছোলার ডালের যে তরকারিটা হয় সেটা দেবে। আর এখানে এক প্লেট কচুরি আর চানা ডালের প্রাইস হচ্ছে 80 টাকা। তো আপাতত কচুরিটা খাই, তারপর বাইরে বেরিয়ে দেখবো যে মোমো পাই কিনা, তাহলে মোমো খাওয়া হবে। আর এখানে দেখো রেস্টুরেন্টের মধ্যে থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছিল। আর এরপর আমরা হোটেলে ব্যাক করি, খাওয়া দাওয়া সেরে বাইরে আমরা মোমোটার খোঁজ করেছিলাম, বাট মোমো এত মর্নিং টাইমে মোমো পাওয়া যাচ্ছে না, তারপর আমরা জাস্ট কচুরিটা খেয়ে এখানে ব্যাক করি, কারণ আমাদের হচ্ছে হোটেল চেক আউটের টাইম হয়ে গেছিলো 11টার সময়। আমরা প্ল্যান করেছিলাম একদিনের হোটেল বুক অনলাইনে করে, দেন বাকি হোটেল বুকিংটা আমরা এখানে এসে হোটেল খোঁজ করে তারপর বুক করব। তো বাইরে হোটেল দেখলাম খুব একটা রুম পছন্দ হচ্ছিলো না, তাই আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলই বেটার রুম দেখাতে বললাম, তো ওনারা আদার্স রুম দেখালো, তার মধ্যে এই রুমটা আমাদের খুব ভালো লেগেছে, কারণ রুমটা থেকে মাউন্টেনের ভিউটা খুব সুন্দর দেখতে লাগছিল। এটা হচ্ছে যে সুপার ডিলাক্স একটা রুম, তো আমরা ফার্স্ট যে রুমটা নিয়েছিলাম তার থেকে এর প্রাইসটা একটু হাই, এই তো আমরা প্ল্যান করছি আমরা এই এটাতে শিফট করে যাব। এরপর হোটেলের চেক ইন সেরে 3 দিনের জন্য হোটেলটা কমপ্লিট বুক করে নিয়ে রুমটা আমরা চলে এসেছি আবার ম্যাল রোড, স্নান ট্রেন সেরে এসেছি লাঞ্চ করবো বলে, দুজনের খুবই খিদে পাচ্ছে কারণ সকালের খাবারটা ভালো হয়নি। আর এখান থেকে বিরিয়ানির খুব সুন্দর একটা সেন্ট আসছিলো, তো তাই সামনে দেখলাম যে এখানে রয়েছে একটা রেস্টুরেন্ট, যেটা হচ্ছে যে মুঘল আজম, নামটা শুনে তো বেশ ভালো লাগলো তাই ভাবলাম চলো যাই, মনে হচ্ছে এখানে বিরিয়ানিটা নিশ্চয়ই পাওয়া যাবে আর ঠিকঠাক হবে আশা করছি। তো তাই আমরা এখন যাচ্ছি মুঘল আজম রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার জন্য। তো এটা কলকাতারই একজন রেস্টুরেন্ট এখানে খুলেছে বাঙালি, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এখানে এসে দুজনে অর্ডার করি একটা স্পেশাল মাটন বিরিয়ানি, তো ওটাতে 2 পিস মাটন পিস থাকবে, দুজনের হয়ে যাবে, আর রাইসটাও অনেকটাই দেয় তো আমাদের দুজনের হাফ হাফ হয়ে যাবে, কারণ আমাদের দুজন খাওয়ার অ্যামাউন্টটা অনেকটা কম থাকে। তার সাথে একটা চাপ অর্ডার করে দিয়েছিলাম আর রায়তাটা রয়েছে কমপ্লিমেন্টারি, তো রায়তাও দিয়েছে। এই হচ্ছে এখানে চিকেন চাপ। তো বিরিয়ানির টেস্টটা একদম খুব ভালো বলবো না, বাট মোটামুটি অ্যাভারেজ রয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপর আবার আমরা চলে আসি এখানটায়, এখানে আমরা একটু বসবো আর তারপর যাব সামনের দিকে এগিয়ে যাব, যেখানে কি দেখা রয়েছে সেটা যাব ভিউ পয়েন্ট কিছু থাকলে। তো এখানে ম্যালোরের ঠিক পাশ দিয়ে এখানে দেখলাম রয়েছে যে মহাকাল মার্কেটের যে রোডটা রয়েছে সেখান দিয়ে আমরা হাঁটতে শুরু করেছি। এখানে একটা আগে গিয়ে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তার সাথে রয়েছে একটা পার্ক, তো ফার্স্ট যাবো ভিউ পয়েন্টটা দেন তারপর যাবো পার্কটা। আর এটা রয়েছে একটা চার্চ, খুবই পপুলার একটা চার্চ, আর লুকটাও দেখতে বেশ ভালো লাগছিলো। এরপর আমরা চার্চ পেরিয়ে চলে আসি, যেটা হচ্ছে যে হিল ভিউ পয়েন্ট, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা জাস্ট অসাধারণ দেখতে লাগছিলো, অনেকটা ক্লোজ দেখতে লাগছিলো, খুব ভালো লাগছিলো দেখতে। Thank you.
আমরা তো প্রায় এখানে 15 মিনিট মতো হেঁটে আসলাম। হেঁটে আসার পর এখন মনে হচ্ছে যে না, এত সুন্দর একটা ভিউ দেখে হাঁটাটা সাকসেস মনে হচ্ছে। এই হিল ভিউ পয়েন্টে রয়েছে অনেক রিসর্ট, চাইলে এখানে রিসর্টগুলোতেও রুম রেন্ট নিয়ে তোমরা থাকতে পারো। কিছু রিসর্ট রয়েছে যেখানে দেখলাম অনেক বেঙ্গলি সিরিজের শ্যুটও হয়েছে এখানে। আর এরপর যেহেতু প্রচণ্ড ঠান্ডা করছিল, একদম চিল ঠান্ডা এখানে, তো দুজনের জন্য 2 কাপ এখানে দার্জিলিংয়ের চা আমরা বলি। তো এখন আমরা ভিউটা দেখতে দেখতে এই গরম চাটা খাবো। তো চাটা খাওয়া কমপ্লিট, উনি এখন পেমেন্ট করছে। আর চাটার সাথে আমরা কাঞ্চনজঙ্ঘার সাথে দারুণ পিকচার ক্লিক করেছি, আর তার সাথে শর্টসও শ্যুট করলাম, যেটা ইউটিউবে শর্টসে পোস্ট করব, দেখতে পাবে নিশ্চয়ই। তো এই ভিউ পয়েন্টটা তো কমপ্লিট, দেন আমরা এখন যাবো নেক্সট একটা পার্ক রয়েছে সামনে। তো একজন বললো পার্কটা অনেক বেশি হ্যাপেনিং হয় সন্ধ্যে থেকে, তো ভাবলাম যাই সেটাতে। তো এরপর ওর উদ্দেশ্যেই রওনা দেবো। আর পার্কে যাওয়ার আগে এখানে একটা রিসর্ট দেখতে পেয়েছি, তো হাজব্যান্ড বলছিল এখানটা নাকি একেন বাবুর শ্যুট হয়েছে, তো তাই আমরা দেখছিলাম রিসর্টটা ঘুরে, বেশ দেখতে সুন্দরও লাগছিল। আর আমরা আগে এগিয়ে যাচ্ছি কারণ অনেকটা সন্ধে হয়ে আসছে, তার আগে পার্কটা কোথায় দেখতে হবে, কারণ গুগল ম্যাপ দেখে আমরা যাচ্ছি। আর এখানকার রাস্তাগুলো রয়েছে একদমই ঢালু রোড, যাওয়ার সময় তো বেশ ইজিলি আমরা যাচ্ছি, আসার সময় বুঝতেই পারছি অনেক কষ্ট হবে। আর এটা কি রয়েছে জানি না, বাট এখানে ফটোশ্যুট বারণ রয়েছে, মেবি মিলিটারি ফোর্সের কিছু একটা হবে। তো আমরা যে পার্কটার উদ্দেশ্যে গেছিলাম ওখানে গিয়ে জানতে পারি পার্কটা ক্লোজ হয়ে গেছে, ওটা নাকি 5টা পর্যন্তই ওপেন থাকে। তো আমাদেরকে হোটেলে যে ইনফরমেশনটা দিয়েছিলো সে সম্পূর্ণ ভুল ইনফরমেশন দিয়েছিল, আগে নাকি ওই জায়গাটায় অনেক কিছু হতো ইভিনিং টাইমে, বাট এখন নাকি 5টার মধ্যে ওটা ক্লোজ হয়ে যায়। আর এখানে লেখা রয়েছে দার্জিলিং, তাই ওখানে একটু ফটো শ্যুট করলাম, হাজব্যান্ডের একটু ফটো ক্লিক করে দিলাম। তো এখানে আমরা চলে এসেছি এখানটায়, আর ম্যাল রোডের এখানে ম্যাল মার্কেট রয়েছে, তাই ভাবলাম মার্কেটটা একটু দেখি কী আছে। তো আমরা যেমন বললাম রাস্তাটা অনেক ঢালু ছিল, যাওয়ার সময় ইজিলি গেছি, বাট আসার সময় দুজনের অনেকটাই কষ্ট হয়েছে, কারণ উঁচু ও পাহাড়ের রাস্তাগুলোর মধ্যে যেমন হয়, তো হেঁটে আসতে অনেকটাই আমরা টায়ার্ড হয়ে গেছি। বাট যেহেতু আমার একটা হ্যান্ড গ্লোভসের প্রয়োজন ছিল, খুবই ঠান্ডা করছিলো, হাজব্যান্ডেরটা আছে, আমারটা বাড়িতে ছিল না, তো ভাবলাম এখানে এসে কিনে নেব, তাই ওটার জন্য মার্কেটে একবার আসতেই হতো, তাই একবার জাস্ট মার্কেটে এসে দুটো হ্যান্ড গ্লোভস আমার জন্য নিয়ে নেব। আর এখানে কেউ একজন গান করছিল খুব সুন্দরভাবে, আর অনেকে তার ভিডিও শ্যুট করছে, অনেকে বসে গানটা এনজয় করছে। আর প্রচণ্ড ঠান্ডা করছিলো, তাই হাজব্যান্ড বললো চা খাবে, তো উনি বসে চা খাচ্ছে, আর আমি এখন দেখতে বেরিয়েছি যে মোমো কোথায় স্টল বসে। তো যেহেতু ফার্স্ট টাইম এসেছি, দুজনে খুব একটা সব কিছু জানি না, জাস্ট এক্সপ্লোর করে বাকিগুলো জানা হচ্ছে, তাই সামনে এগিয়ে গিয়ে দেখি এখানে অনেকগুলো মোমোর স্টল বসেছে, অনেক দোকান রয়েছে। তো আমি যাই হাজব্যান্ডের কাছে,
গিয়ে বলি যে মোমো এখানে দোকান বসেছে, তো চাটা কমপ্লিট করে আমরা এখানে চলে আসি মোমোর দোকানে। বাট এত শুনেছি যে দার্জিলিংয়ের মোমো ফেমাস, অনেক সুন্দর, টেস্টি হয়, বাট সিরিয়াসলি বলছি হাজব্যান্ড জাস্ট একটা খেয়ে আর খায়নি। সাপুরজির মতো কোথাও পায়নি। আর তাছাড়াও এখানে মোমো ছাড়াও অনেক কিছু ভ্যারাইটিস রয়েছে, যেমন চাউমিন বানাচ্ছে অনেকে, চিকেন পকোড়া, চিলি চিকেন, অনেক কিছুই। তাই আমরা ভাবলাম যে এক প্লেট চিলি চিকেন নিয়ে যাই আর হোটেলে ওখানে ফ্রাইড রাইস অর্ডার করে দেবো, তো দুজনের খাওয়া হয়ে যাবে। তো তারপর আমরা হোটেলে চলে আসি আর আসার পথে দেখো এখানে যে ওয়াচ টাওয়ারটা দেখিয়েছিলাম ডে টাইমে, সেটা এখানে দারুণ ডেকোর করেছে, বেশ ভালো লাগছে দেখতে লাইটিং দিয়ে। তো আমরা হোটেলে পৌঁছে যাই আর হোটেলের রুলস হচ্ছে 9টার মধ্যে খাবার অর্ডার করতে হবে, নাহলে নাকি খাবার পাওয়া যাবে না। তো অ্যাজ ইউজুয়াল খাবার বলছিলো কোনো কিছুই পাওয়া যাবে না, আমরা ফ্রাইড রাইস পাইনি, শেষে সাদা ভাত, ডাল আর মিক্স ভেজ ছিল সেটাই খেতে হচ্ছে, তা চিলি চিকেন যেটা এনেছিলাম ওটা দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করবো আজকে।